কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো পাঞ্জাবি চিকেন গ্রেভি রেসিপি। এই চিকেন রেসিপিটি খেতে দারুণ হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় পাঞ্জাবি চিকেন গ্রেভি। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদ আর 1/2 কাপ টক দই। আমি টক দইটা ফেটিয়ে নিচ্ছি, কারণ টক দই ফেটিয়ে দিলে তা তেলে দিলে ছানা হয়ে যায় না। এখন সব কিছু একত্রে ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব 30 মিনিট। চিকেন গ্রেভি তৈরি করার জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নিব। এর জন্য প্যানে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ তেল, 2 চা চামচ জিরা, 4টা লবঙ্গ, 6টা এলাচ, 1টা কালো এলাচ, 2 টুকরো দারচিনি, 1টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুন। সব মশলাগুলোকে মিডিয়াম আঁচে 5-6 মিনিটের জন্য ভেজে নেব। মশলা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। 3 টেবিল চামচ জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এখন চলে এসেছি মূল রান্নায়। এর জন্য প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলাগুলো। এখন মশলাগুলো 4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে কষাতে হবে। মশলা 4-5 মিনিট যাবত কষানোর পর দিয়ে দেব 2টি টমেটোর পেস্ট। মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য আবার কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন সবগুলো মশলা মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। আসলে কষানো যত ভালো হবে গ্রেভিটা খেতেও ততই ভালো হবে। তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দেব মেরিনেট করা মাংসগুলো। মাংসগুলো কষিয়ে নেব 10 মিনিটের জন্য। মাংসগুলো 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট লো আঁচে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম পানি ও 7 মতো লবণ।
থেকে 15 মিনিটের জন্য রান্না করব লো আঁচে। 15 মিনিট হয়ে গিয়েছে, গ্রেভিটাও প্রায় মাখামাখা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন সবকিছু মিশিয়ে নিয়ে লো আঁচে রান্না করব আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। প্রস্তুত হয়ে গিয়েছে। এটা আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, নান, রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।